র অধীনে থাকবে রাজ্যের সমস্ত মোটর স্ট্যান্ডের আইএসপিটি জানালেন সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার সম্প্রতি নাগরজোলা মোটর স্ট্যান্ডে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বেশ কিছু দোকান ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শনে দিন যান ত্রিপুরা সড়ক পরিবহন নিগমের চেয়ারম্যান দীপক মজুমদার তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন দীপক বাবু জানান এখন থেকে সমস্ত মোটর স্ট্যান্ড ও আইএসপিটি নিগম পরিচালনা করবে যে সোসাইটি গঠন করা হবে এতে থাকবে নিগমের প্রতিনিধিও আমাদের টিআরটিসি তরফ থেকে যতটুকু সাহায্য করার সহায়তা করার আমরা চেষ্টা করব আমাদেরও একটা দায়িত্ব আছে আমরা এর মধ্যেই নাগর যে ডেভেলপমেন্ট সোসাইটি থাকবে তার সঙ্গে আলোচনা করে টিআরটিসি যৌথভাবে তাদেরকে কিছু সহায়তা বা সাহায্য করা যায় কি না এটা আমরা ভবিষ্যতে যাতে এই ধরনের কোনো দুর্ঘটনা যাতে ঘটতে না পারে বা ঘটতে গেলে যাতে প্রসার না হয় ব্যাপকতা না পারে এদিকে যাতে নির্বাহক দপ্তর যাতে দায়িত্ব নেয় বা এই সোসাইটি যখন মাধ্যমে যেন আমরা কাজটা করব সেই পরিকল্পিতভাবেই আমরা সাজাবো এই দোকানগুলিকে যাতে এইভাবেই এখন তো নিশ্চয়ই আবার নতুন করে হবে করার ক্ষেত্রে যাতে তাদের এই সেফটিটা থাকে এই তারা ব্যবস্থা রাখে সেদিকে আমরা এদিন নিগমের চেয়ারম্যান আশ্বাস দেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের দিন রাত